আসসালামু আলাইকুম আজকে এই ফুলগুলো দিয়ে সুন্দর দুইটা ফ্রেম তৈরি করব আর এই ফ্রেমটা আমি কিভাবে তৈরি করব তারই ফুল ডিটেলস আজকের ভিডিওতে শেয়ার করব। সো এখানে আমার অনেকগুলো ড্রাই ফ্লাওয়ার রয়েছে এই ফুলগুলোকে আমি বইয়ের নিচে চাপা রেখে ড্রাই করেছি অনেকেই আমাকে কোয়েশ্চেন করে থাকেন যে আমি কীভাবে ফ্লাওয়ারগুলো ড্রাই করি আমার আগের ভিডিওতে আমাকে অনেকেই বলেছিলেন সো আমি এগুলাকে ড্রাই করার জন্য কোনো কিছুই করি না জাস্ট বইয়ের নিচে চাপা রাখি দেড়শিট এরপরে যখন এগুলো ড্রাই হয়ে যায় তখন আমি এগুলাকে একটা বক্সে আলাদা করে রেখে দেই এর বাইরে আর কোনো কিছুই করি না যখন অনেকগুলো ফুল আমার জমা হয়ে যায় তখন আমি চিন্তা করি যে এগুলাকে সুন্দর করে প্রেমবন্দি করি এর আগেও আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম সো আজকে চলে এসেছি আরও দুইটা ফ্রেম তৈরি করতে তবে আজকের ভিডিওতে আমি দ্বিতীয় যে ফ্রেমটা তৈরি করব সেটা অবশ্যই দেখবেন ওই ফ্রেমটার ডিজাইনটা একটু ভিন্নভাবে আমি আজকে তৈরি করব। সো প্রথমে আমি এখানে হাইড্রোজেন অক্সাইড সিক্স পার্সেন্ট যেটা রয়েছে সেটার সাথে একটু পানি মিক্স করে আমার যে ড্রাই ফ্লাওয়ারগুলো রয়েছে ওইগুলোর মধ্যে একবার অথবা দুইবার স্প্রে করে থাকি যদি আপনারা বেশি স্প্রে করতে যান তাহলে ফুলগুলোর কালারটা অনেকটা নষ্ট হয়ে যায় মানে ফুলগুলোর কালারটা একটু চলে যায় সো চেষ্টা করবেন একবার অথবা দুইবার খুব হালকাভাবে স্প্রে করতে সো এখন আমি যে দুইটা ফুলকে ফ্রেমবন্দি করব ওইগুলোর মধ্যেও স্প্রে করবো এরপর এগুলাকে আমি ড্রাই হওয়ার জন্য সময় দিব আর আপনারা পারলে রোদে শুকানোর চেষ্টা করবেন মানে এগুলোকে ড্রাই হওয়ার জন্য আমি রোদেও রেখেছিলাম তো যেভাবে ড্রাই করা যায় স্প্রে করার পর সেভাবে আপনারা ড্রাই করে নেবেন ফুলগুলোকে ফ্রেম বন্দি করার জন্য যা যা ইনফরমেশন রয়েছে আমি চেষ্টা করব একই ভিডিওতে আপনাদেরকে সব কিছুই বলে দেওয়ার এর আগে আমি যে ফ্রেমটা তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে একটু আগে আমি দেখিয়েছিলাম ওইটাও কিন্তু আমি অনেক আগে তৈরি করেছি আর এখনও ফুলগুলোর কোনো কিছুই হয় নাই কোনো কিছুই নষ্ট হয় নাই আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রাখবো আজকে ব্ল্যাক কালার আগেরটা যেহেতু আমি হোয়াইট কালারের মধ্যে রেখেছি এইবারে ভাবলাম যে এই ফুলগুলার ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক কালারের মধ্যে রাখি এরপরে আমি যে ডিজাইনটা করছি এই কাগজটা হচ্ছে আমি একটা নিউজ পেপার থেকে কেটে নিয়েছিলাম মানে এক পাশ থেকে ছিঁড়ে নিয়েছিলাম নিউজ পেপার থেকে তারপর এগুলা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব এটার ব্যাকগ্রাউন্ডে যেহেতু প্রথম ফ্রেমটা আমি খুব সিম্পলের মধ্যেই করব তাই এটার ফ্রেমের মধ্যে কোনো আলাদা আর কোনো ডিজাইনই করবো না এখন জাস্ট এটার উপরে আমি ফুলগুলোকে সুন্দর করে সেট করে নেব আর এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে হাইড্রোজেন পার্ক সাইড আমি কতটুকু মিক্স করব আর এখানে পানি কতটুকু মিক্স করব। আপনারা হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড এক চামচের সাথে পানির পরিমাণটা রাখবেন চার চামচ ঠিক এরকমভাবে কোয়ান্টিটিটা মেনটেন করবেন মানে এক চামচ হাইড্রোজেন পারক্সাইডের সাথে চার চামচ হচ্ছে যে পানি আমি যে স্প্রে বোতলটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে যে পঞ্চাশ মিলির একটা স্প্রে বোতল এটার অর্ধেক পরিমাণ আমি পানি নিয়েছি আর বাকি অর্ধেকের দুই ভাগের এক ভাগ হচ্ছে আমি হাইড্রোজেন পারক্সাইড দিয়েছি এভাবে হচ্ছে পানির এবং হাইড্রোজেন পারক্সাইডের সাইডের পরিমাণটা ঠিক রেখে আপনারা স্প্রে করবেন আমি হচ্ছে যে এখানে ফুলগুলোকে প্রথমে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তবে স্প্রে বেশি করলে কালারটা একটু হালকা হয়ে যায় তারপরেও কিন্তু দেখতে অনেক ভালোই লাগে কারণ এই ফুলগুলা হয়েই থাকে অনেক বেশি মূল্যবান সো এগুলা দিয়ে যেটাই করি না কেন সেটাই অনেক বেশি সুন্দর হয় মূল্যবান হয় আর নিজে তৈরি করলে তো সেটা দেখতে আরও বেশি ভালো লাগে সো আমার ডিজাইনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট আমি এটা ফ্রেমের মধ্যে সেট করে নিবো এটাই হচ্ছে আমার প্রথম যে ফ্রেমটার কথা আমি বলেছিলাম সেটা এখন আমি দ্বিতীয় ফ্রেমটা তৈরি করব আর এর পাশাপাশি আরও কিছু ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব। তবে এর আগে আমি দুইটা ফ্রেম আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডের যে ফ্রেমটা রয়েছে এটা আমি আগে তৈরি করেছিলাম অনেক আগে আর বাকি যে ফুলগুলা রয়েছে এগুলাকে আমি বক্সের মধ্যে রেখে দিচ্ছি যেহেতু এগুলো এখন আমার আর লাগবে না আর এই ফুলগুলোকে ড্রাই করার ক্ষেত্রে আরও কিছু কথা আমি আপনাদেরকে বলতে চাই একটু পরে আমি আপনাদেরকে সেইগুলা বলবো এখন যে ফুলটা আমি ফ্রেম বন্দি করবো সেটার জন্য আমি এই ফ্রেমটাই কেন নিয়েছি সেটাই আমি শুরুতে আপনাদেরকে বলি আর এর আগে হচ্ছে আর একটা কথা বলি এগুলো চারোপাশে আমি মিরর দিয়ে গ্লু দিয়ে সেট করে নিচ্ছি যেহেতু এটা একটু অন্যরকম করে করতে আমি আর এই ফ্রেমটা নেয়ার কারণ হচ্ছে এই ফ্রেমটার মধ্যে বোর্ড বোর্ড রয়েছে থাকার কারণে আমার একটা সুবিধা হবে সেটা হচ্ছে যে যখন আমি ফুলগুলোকে ফ্রেমের মধ্যে সেট করতে যাব আমরা একটা জিনিস খেয়াল করবেন যে সবগুলো ফুল বইয়ের নিচে চাপা রাখলে একদম পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায় না যার জন্য একদম লাস্টে যখন আমরা এটাকে সেট করতে যাই তখন একটু সমস্যায় পড়তে হয় আর এই সমস্যায় না পড়ার জন্যই আমি এমন একটা ফ্রেম চুজ করেছি যেটার মধ্যে কিনা পিভিসি বোর্ড রয়েছে আর এই পিভিসি বোর্ডটা থাকার কারণে আমি ফুলগুলোকে সুন্দরভাবে সেট করতে পারবো আর কোনো প্রবলেমেও পড়তে হবে না আগের যে ফ্রেমটা আমি তৈরি করেছিলাম একটু আগে ওই ফুলগুলা একদম পুরোপুরি ফ্ল্যাট ছিল যার জন্য ওই ফুলগুলা সেট করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই কিন্তু এখন যেটা সেট করব ওইটা পুরোপুরি ফ্ল্যাট হয় নাই এই জন্যই হচ্ছে আমি এমন একটা ফ্রেম চুজ করেছি যেটা কিনা আমার যেটার মধ্যে আমি ফুলগুলোকে সুন্দরভাবে সেট করতে পারবো আমার কাছে বড় ব্ল্যাক কালারের পেপার ছিল না যার জন্য আমি যে ছোটো কাগজ রয়েছে ওগুলোকে কেটে কেটে একটা কাগজের মধ্যে গ্লু দিয়ে প্রথমে সেট করে নিয়েছি তারপরে হচ্ছে যে আমি এখন ডিজাইনটা করছি আপনাদের কাছে যদি ব্ল্যাক কালারের পেপার থাকে বড় তাহলে এইভাবে কেটে কেটে আর সেট করা লাগবে না যাই হোক আমি এখন ফুলগুলোকে জাস্ট সুন্দরভাবে এই ফ্রেমটার মধ্যে সেট করে নিব আর এই লেসগুলো দিয়ে একটু ডিজাইন আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন এখানে করতে পারেন ফুল ড্রাই করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন ফুলগুলা যাতে ভেজা না থাকে একটু শুকনো হয়ে যাওয়ার পর আমরা ফুলগুলাকে ড্রাই করার জন্য বইয়ের নিচে চাপা রাখবো বিশেষ করে বেলি ফুল এবং যে গাছরাগুলো রয়েছে ওইগুলা যেহেতু এই পর্যন্ত অনেকগুলা ফুল আমি ড্রাই করেছি বইয়ের নিচে চাপা রেখে যার জন্য কিভাবে আসলে বইয়ের নিচে চাপা রাখতে হয় সেটা সম্পর্কে খুব ভালো ধারণাই রয়েছে আমার আর আমি আপনাদেরকে বলি ভেজা অবস্থায় যদি আমরা ফুলগুলোকে বইয়ের নিচে ড্রাই হতে দিই তাহলে কি সমস্যা হতে পারে আমি আপনাদেরকে সেটাই এখন দেখাচ্ছি এখানে আমি গাজরা ফুল রেখেছিলাম একটা গাজরা অথবা বেলি ফুলের মালাও রেখেছিলাম আরো অন্যান্য বইয়ের মধ্যে সেম অবস্থায় হয়েছে এগুলাকে আমি এনে সাথে সাথে হচ্ছে বইয়ের নিচে চাপা দিয়ে দিয়েছিলাম আর এগুলা যেহেতু ভেজা ছিল এগুলাকে চাপা দেওয়ার কারণে হয়তো এই পুরো বইটাই আমার নষ্ট হয়ে গিয়েছে মানে অনেক ফুলের পেইজ আমার নষ্ট হয়ে গিয়েছে বেলি ফুল এরপর থেকে বেলি ফুলের মালা অথবা গাছ রাঁধলে আমি এগুলাকে বাইরেই রাখি বইয়ের নিচে চাপা রাখি না বাইরে রাখলেই এগুলা সুন্দরভাবে ড্রাই হয়ে যায় এই বইটা আমার অনেক প্রিয় একটা বই আর এই বইটা এইভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার তো এত খারাপ লাগতেছিল এরপর থেকে আমি মানে এই ভুলটা আর করি নাই আর যেহেতু বইটা আমার অনেক প্রিয় তখন আসলে কোনো বই ছিল না যেগুলোর মধ্যে আমার ফুল চাপা রাখি নাই মানে অনেকগুলো ফুল হয়ে গিয়েছিল সবগুলো বইয়ের ভিতরে আমার কিছু না কিছু ফুল ছিল যার জন্য হচ্ছে আমি এই বইটার মধ্যে আমি না পেরে এই বইটার মধ্যেই হচ্ছে যে ওই গাছডাটা রেখেছিলাম আর এখন অবস্থা খারাপ হয়ে গেছে বইটার এটার জন্য আমার অনেক খারাপ লাগে বাট এই ভুলটা আপনারা করতে যাবেন না সো আমার এইটারও ডিজাইনটা অলরেডি কমপ্লিট করা হয়ে গিয়েছে যেখানে যেখানে একটু ফাঁকা রয়েছে সেখানে আমি বেলি ফুলের মালা থেকে একটা একটা করে ফুল দিয়েছি গ্লু দিয়ে সেট করে নিয়েছি আর আজকের ভিডিও নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি আলাদা করে ভিডিও করে অথবা কমেন্টের মধ্যেই আমি আপনাদের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর আগে আমি যে ফুল দিয়ে ফ্রেমগুলো বাধাই করেছি এবং ভিডিও করেছি সেটার মধ্যে আমাকে একজনে কমেন্ট করেছিলেন ইউটিউবের মধ্যে একটা প্রশ্ন করেছিলেন এখন আমি সেটার রিপ্লাইটাই দিব প্রশ্নটা ছিল যে ওই ভিডিওতে বানানো দুইটা ফ্রেমের মধ্যে আমার দ্বিতীয় ফ্রেমটার যে ফ্লাওয়ারগুলো রয়েছে ওই ফ্লাওয়ারগুলোর কালারটা কিভাবে এত সুন্দর মানে এত রেড কেন এটার দুইটা রিজন রয়েছে প্রথমটা হচ্ছে যে যখন আমরা কোনো ফুল বইয়ের নিচে চাপা রাখি তার বেশ কয়েকদিন পর এই ফুলগুলার কালারটা আস্তে আস্তে ডার্ক হতে থাকে কিন্তু এই ফুলগুলোকে বয়ে নিচে চাপা রাখার পর খুব বেশি দিন হয় নাই যার জন্য এগুলার কালারটা এখনো ভালোভাবে ডার্ক হয় নাই অনেক সুন্দরই আছে কিন্তু আমি যখন ফ্রেমে এগুলাকে রাখি তখন আমি একটু এক্সপেরিয়েন্সের জন্য একটা জিনিস ট্রাই করেছিলাম তখন যেটা হচ্ছে যে আমি দ্বিতীয় ফ্রেমটার মধ্যে এই ফুলগুলোর কালার যেহেতু অনেক সুন্দর আমি চাচ্ছিলাম না যে এটার মধ্যে খুব একটা স্প্রে করতে তো আমি যেটা করেছিলাম তখন আমি হাইড্রোজেন পার অক্সাইডটা স্প্রে না করেই এটাকে ফ্রেম বন্ধি করে নিয়েছিলাম যেটা আমি ওই ভিডিওতে বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম যে যদি আমি এমনিতেই ফ্রেমে রাখি তাহলে কি ফুলগুলো টেকে নাকি বা ভালো থাকে নাকি কিন্তু কয়েক মাস পর আমি দেখি যে আমার যেই ফ্রেমটার মধ্যে আমি হচ্ছে যে সুন্দরভাবে ফুলগুলাকে স্প্রে করে রেখেছি ওই ফ্রেমটার ফ্লাওয়ারগুলো ঠিক আছে আর এই ফ্রেমের ফুলের ফ্লাওয়ারগুলার কালারটা একটু ডার্ক হয়ে গিয়েছে যেটা স্বাভাবিক কিন্তু ডার্ক হওয়ার পাশাপাশি এগুলোর মধ্যে সাদা সাদা একটু ফাঙ্গাস পড়ে গিয়েছিল তো যার জন্য আমি পরবর্তীতে এগুলাকে আবার হচ্ছে যে ফ্রেম থেকে বের করে স্প্রে করে তারপর ফ্রেম বন্দি করি আশা করি যে আমাকে কোশ্চেনটা করেছিলেন সে উত্তর পেয়ে গিয়েছেন তো আজকের এই দুইটা ফ্রেম কেমন হয়েছে আমাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কোনো কোশ্চেন থাকে তাও বলবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ